তো ফাইনালি তোমাদের জন্য আমি নিয়ে আসলাম উচ্চ মাধ্যমিকের যে দর্শন বিষয়টা কী কী এবারে দুই হাজার তেইশে প্রশ্ন আসবে বড়ো প্রশ্ন অর্থাৎ ছোট প্রশ্নগুলো কি কি আসবে সম্পূর্ণ আমি এখান থেকে দিয়ে দেবো এই এস এ থেকে এবার কী কী আসবে দুই হাজার তেইশে তোমরা হানড্রেড পার্সেন্ট কমান পেয়ে যাবে আমি তোমাদের এইখান থেকে যে বেসিক কোশ্চেনগুলো স্টার স্টার করে রাখছি সেইগুলো তোমরা দেখার চেষ্টা করো ভিডিওটা সম্পূর্ণ দেখো প্রত্যেকটা কোশ্চেন এবার যে কোশ্চেনগুলো দিব তোমরা যদি উত্তর চাও আমি পিডিএফ এর মাধ্যমে দিয়ে দিব তো ভিডিওটা স্কিম না করে সম্পূর্ণ দেখার চেষ্টা করো তো আমি শুরু করে দেখো এই হলো তোমাদের ফিলোসফি সাজেশন দুই হাজার তেইশে তো প্রথমে তোমাদের এমসিকিউ থাকে তারপরে শর্ট তারপরে বড় প্রশ্নগুলো আমি আস্তে আস্তে সম্পূর্ণ দেখাবো তোমরা ভিডিওটা স্কিম না করে সম্পূর্ণ দেখার চেষ্টা করো এবং কি এর আগে আমি রাষ্ট্রবিজ্ঞান তারপরে ইতিহাস বাংলার সাজেশন দিয়ে দিছি তোমরা যদি না দেখো তাহলে সেই ভিডিওগুলো তোমরা চ্যানেলে গিয়ে দেখতে পারো তো আমি শুরু করি তোমাদের তো শুরু করার আগে তোমাদের একটা রিকোয়েস্ট তোমরা যদি চ্যানেলে নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকো এবং বেল আইকনটি অল করো যাতে এই পরবর্তী যে কোনো ভিডিও আপলোড করবো তোমরা পেয়ে যাবে সবার আগে তো ভিডিওটা আমি শুরু করি দেখো এখানে তোমাদের প্রত্যেকটা স্টেপ বাই স্টেপ দেওয়া আছে। তোমরা যদি এই কশেনগুলো পড়ো তো এখান থেকে মোটামুটি পেয়ে যাবে কিন্তু তো দর্শন সাবজেক্টটা একটু লজিক তো তার আগে তোমাদের বইটা খুলে একটু দেখতে হবে যে এমসি কিউ কোশ্চেনগুলোর মানে কি ধরনের কোশ্চেন আসে বা কি কি পড়তে হবে তো সম্পূর্ণ আগে তোমাদের টেস্ট বই পড়তে হবে বা বুঝতে হবে তো আমি এই এমসিকিউয়ের জন্য আমি একটা আলাদা ভিডিও করব বা ক্লাস করাবো সেই ক্লাসের মাধ্যমে আমি তোমাদের বোঝাবো তো দেখো এইখানে তোমাদের যে আবরহ যুক্তিবিদ্যা এখান থেকে প্রথম অধ্যায় থেকে যে বেসিক কোশ্চেনগুলো দিচ্ছে এইখান থেকে তোমরা কম বেশি কমন পেয়ে যাবে কিন্তু আজকে আমি তোমাদের এমসি কো কোশ্চেনগুলো দিচ্ছি না আজকে তোমাদের দিব শুধু যে শর্ট প্রশ্ন অর্থাৎ বড় প্রশ্নগুলো ঠিক আছে এবার কী কী সেগুলো সেগুলো আমি তোমাদের বিস্তারিত দেখাই আর তোমরা এগুলো রিভিশন করে নাও যদি তোমার এগুলোর ভিডিও লাগে তো অবশ্যই আমি এগুলো সাজেশন ভিডিওর মাধ্যমে দিয়ে দেবো তো আমি শুরু করি দেখো এখানে প্রথম অধ্যায় থেকে কি কী ইম্পর্টেন্ট আসতে পারে আমি এখানে দাঁড়াই দিছি দেখো এখানে যে কশ্চেনগুলো দিচ্ছে সবগুলো ইম্পর্টেন্টই দিচ্ছে তার জন্য আমি সবগুলো রাইট মারি দিছি প্রথম চ্যাপ্টার থেকে অবরোধ যুক্তিবিদ্যা এই যুক্তি এখান থেকে যে কোশ্চেনগুলো দিচ্ছে প্রথম প্রশ্ন কি যুক্তির আকারগত বৈধতা কাকে বলে মোস্ট ইম্পর্টেন্ট তারপরে যুক্তির বস্তু বস্তুগত সত্যতা কাকে বলে পরবর্তী যুক্তি বাক্য কাকে বলে তার পরবর্তী সিদ্ধান্ত কাকে বলে তারপরে একটি বৈধ যুক্তির উদাহরণ দাও তা যার আশ্রয় বাক্য মিথ্যা কিন্তু সিদ্ধান্ত সত্য এগুলো ভালো করে তোমরা রিভিশন করে নাও বা খুঁজে খুঁজে বের করো হ্যাঁ তারপরে যুক্তির বৈধতা বলতে কি বোঝো কারেন্ট কোশ্চেন এগুলো সব কারেন্ট কোশ্চেন যুক্তির অবৈধতা বলতে কি বোঝোয় বোঝায় পরবর্তী অনুমান ও যুক্তির মধ্যে পার্থক্য কি আবরোহ যুক্তির কাকে বলে যুক্তির অব্যয়গুলি কি কি এগুলো হচ্ছে কারেন্ট কোশ্চেন যে কটা কোশ্চেন দিয়েছে এখান থেকে তোমরা পেয়ে যাবে প্রথম অধ্যায় থেকে যে শর্ট কোশ্চেন আসে তারপরেই দ্বিতীয় দেয় নেই তৃতীয় থেকে এবার দেখো এই যে রাখছি তোমাদের বিপরীত অধীন বিপরীত বিরোধিতার মধ্যে পার্থক্য কী হ্যাঁ এগুলো কষেন আমরা ভালো করে রিভিশন করে যাও হ্যাঁ পরবর্তী দুটি বচনের মধ্যে বিরোধিতা সরি বিরোধিতা সত্য কী পরবর্তী বিরুদ্ধ বিরোধিতা দৃষ্টান্ত দাও বিরুদ্ধ বিরোধিতা কাকে বলে অসম বিরোধিতা সত্ত্বমূলকের নিয়ম কি তারপরে অসম বিরোধী দুটি দৃষ্টান্ত দাও তারপরে কোনো মানুষ নয় সৎ এর অসম বিরোধিতা বচন কি হবে তো এগুলো যদি তোমাদের ভিডিও লাগে অবশ্যই আমি ভিডিওর মাধ্যমে এগুলো সবগুলো অ্যান্সার দিয়ে আর আরেকটা ভিডিওর মাধ্যমে তো এবার চতুর্থ অধ্যায় থেকে কী একটাই লাগছে এখানে অবতনের ব্যপ্যতা সংক্রান্ত নিয়মটি লেখো হ্যাঁ পরবর্তী এবার দেখো তোমাদের ছয় নম্বর অধ্যায় থেকে লাগছে দেখো পূর্ব জনিত দোষ কখন ঘটে তারপরে জনিত দোষ কখন ঘটে তারপরে বিসংবাদী বিকল্প বলতে কি বোঝো তারপরে একটি মিশ্র বিকল্প ন্যায় অবৈধ হলে কি দোষ হয় তারপরে বিকল্প স্বীকারজনিত দোষ কখন ঘটে এই হলো তোমাদের কারেন্ট কোশ্চেন এগুলো সম্পূর্ণ তোমাদের আসবেই আসবে তোমরা ভালো করে রিভিশন করে যাও পরবর্তী দেখো এই যে এখান থেকে অধ্যায় থেকে শূন্য গর্ভ শ্রেণী কাকে বলে কারেন্ট কোশ্চেন আসবে কিন্তু ও ও বছনের ভেনচিত্রটি কী রূপ এগুলো তোমরা দেখে যাও তার পরবর্তী অস্তিত্বমূলক দোষ কাকে বলে অস্তিত্বমূলক তাপর্য কাকে বলে তারপরে পরিপূরক শ্রেণী কাকে বলে কারেন্ট কোশ্চেন এগুলো তার পরবর্তী অষ্টমতে থেকে দেখো সংযোগিক বচন কখন সত্য হয় তারপরে বৈকল্পিক বচন কখন সত্য হয় তারপরে প্রকল্পিক বচন কখন মিথ্যা হয় এগুলো কারেন্ট কোশ্চেন তোমরা এই কয়টাই পড়ে গেলে এখান থেকে পেয়ে যাবে হ্যাঁ তার পরবর্তী এই যে ফলস্তম্ভ বলতে কি বোঝো নিবেশন দৃষ্টান্ত কাকে বলে এবার তারপরে আরেকটা তোমাদের পাঠ যে আছে এখানে পরের পাঠটা থেকে হ্যাঁ এই যে দেখো মন্দভূমা যুক্তি দৃষ্টান্ত দাও আরোহ অনুমান সংক্রান্ত লাভ কাকে বলে আসবেই আসবে এগুলো হ্যাঁ বৈজ্ঞানিক আরোহ অনুমান কাকে বলে উপমা যুক্তি ভিত্তি কি তার প্রতি আরোহ অনুমানের আকারগত ও বস্তুগত ভিত্তি কি তারপরে প্রাকৃতিক এরূপতা নীতি কাকে বলে অবিজ্ঞানিক আরোহকে লৌকিক আরোহ বলা হয় কেন এগুলো কারেন্ট কশ্চেন তোমরা দেখে যাও তারপরে অবিজ্ঞানিক আরোহ অনুমান কাকে বলে আরোহ অনুমান সংগ্রহ লাভ বলতে কী বোঝো পণ্যকরণ প্রক্রিয়া কি পরবর্তী দেখো দ্বিতীয় এই অধ্যায় থেকে মিল কীভাবে কারণের লক্ষ্য দিয়েছিলেন তারপরে বহু কারণবাদ বলতে কী বুঝো তার পরবর্তী কোশ্চেন বহু কারণ সমবায় কী তারপরে স্থানীয় কারণ কাকে বলে তারপরে কারণ ও শর্তের মধ্যে পার্থক্য এগুলো তোমরা বই বা যে কোনো থেকে তোমরা এগুলো কোশ্চেন বের করে রাখো হ্যাঁ এগুলোকে দেখে যাও ফলো করে যাও চলে আসবে এগুলো তারপরে দেখো কারণ ও শর্তের মধ্যে পার্থক্য কী বহু কারণবাদের একটি অসুবিধা লেখো রাজত্ব অবশ্য আবশ্যিক শর্ত হিসাবে কারণের একটি দৃষ্টান্ত দাও কারেন্ট কোশ্চেন তোমরা পেয়ে যাবে এগুলো হ্যাঁ তার পরবর্তী দেখো এখানে বহু ঘর সমস্যা দূর করার একটি উপায় লেখো তার পরবর্তী দেখো এবার তোমাদের শর্ট কোশ্চেন কমপ্লিট হয়ে গেল এবার তোমাদের আমি বড়ো প্রশ্ন কী আসতে পারে এইখান থেকে যে কয়টা দিব সেই কয়টা পেয়ে যাবে তার সাথে আমি পরেন যদি আরও পাই তো ভিডিও আমি আরও করবো হ্যাঁ তো দেখো এখান থেকে বড় প্রশ্ন কীভাবে আসবে কি আসে তো দেখো প্রথম কোশ্চেনটা আমি দিয়ে দিছি নিরপেক্ষ বচন বলতে বোঝো গুণ ও পরিমাণ অনুযায়ী নিরপেক্ষ বচনের শ্রেণী করো একটি উদাহরণ দিয়ে নিরপেক্ষ বচনের অংশগুলি দেখাও মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন তিনটার হ্যাঁ এবার পরবর্তী নিরপেক্ষ বচন গুণ ও পরিমাণ বলতে কি বোঝো দৃষ্টান্ত সহকারে নিরপেক্ষ বচনের এটা শ্রেণী বিবাহ করো এটাও তিনটা স্টার মোস্ট ইম্পর্টেন্ট কশন পেয়ে যাবে তার সাথে আর রাখছি বচন ও বাক্যের মধ্যে পার্থক্য করো নিরপেক্ষ বচন কোন কোন দেখাও মোস্ট ইম্পর্টেন্ট এগুলো আসবেই আসবে হ্যাঁ পরবর্তী দেখো আবর্তনের নিয়মগুলি উদাহরণ সহ উল্লেখ করো ও বচন আবর্তন সম্ভব নয় কেন তারপর এই বচনের সরল আবর্তন কেন কোন ক্ষেত্রে সম্ভব আলোচনা করো মোস্ট ইম্পর্টেন্ট তিনটা স্টার রাখছি তোমরা এগুলো ভালো করে ফলো করে যাও পরবর্তী কোশ্চেন অমাধ্যম অনুমান কি দৃষ্টান্ত সহ মাধ্যম ও অমাধ্যম অনুমানের মধ্যে পার্থক্য ব্যাখ্যা করো তারপর সীমিত অবর্তন ও সরল অবর্তনের মধ্যে পার্থক্য এই মানে এই কোশ্চেনগুলো যে দিলাম না এগুলো হানড্রেড পার্সেন্ট তোমরা পেয়ে যাবে এখান থেকে এবার পরবর্তী দেখো এখানে আরেকটা যে তোমাদের টিকা সিস্টেম বা একটু দৃষ্টান্ত সহ ব্যাখ্যা করতে হয় এগুলো দেখো কলকাতা ভারতের অন্তর্গত ন অন্তর্গত দুবাই ভারতের অন্তর্গত নয় সুতরাং দুবাই কলকাতার অন্তর্গত নয় তো এরকম কোশ্চেন আসতে পারে তোমাদের তো এগুলো ফলো করে যাও তারপরে তিনি জ্ঞানী নন সুতরাং তিনি সব্যক্ত নন একমাত্র জ্ঞানী ব্যক্তিরাই সব্যক্ত হন ঠিক আছে এগুলো ভালো করে ফলো করো তার পরবর্তী আছে টিকা টিকা দুই রকমের আছে এই রকম প্রথমে টিকাগুলো যে আসবে এই দিবে নিরপেক্ষ নেয় তারপরে রাখছি অবৈধ পক্ষদোষ এই দুইটার মধ্যে তোমরা পেয়ে যাবে কমন হ্যাঁ এবার দেখো এখানে এইখানে কিন্তু তোমাদের হানড্রেডের মধ্যে হান্ড্রেড পার্সেন্টই কমন পাবে এই কোশ্চেনটা এখানে আমি দুইটা কোশ্চেন রাখছি দেখো এখানে একটা কোশ্চেন দেওয়া আছে আমি দুইটা রাখছি কী কী মিলের অন্য পদ্ধতি ব্যাখ্যা করো সংজ্ঞা আকার দৃষ্টান্ত সুবিধা অসুবিধা তার সাথে আরেকটা কোশ্চেন রাখছি মিলের অন্যয় ব্যত্তেরিকী হ্যাঁ মিলের অন্যয় কি পদ্ধতি ঠিক আছে এই দুইটার মধ্যে তোমরা হান্ড্রেড পার্সেন্ট একটা পেয়ে যাবে যদি অসুবিধা হয় তো এই কোশ্চেনগুলো যদি উত্তরগুলো লাগে তো অবশ্যই আমি কমেন্ট করে জানাও আমি তোমাদের পিডিএফের মাধ্যমে দিয়ে দেবো এই দুইটা কোশ্চেন মধ্যে কারেন্ট কোশ্চেন দুইটার মধ্যে একটা পাবে পাবে আট নম্বর এখান থেকে হ্যাঁ তার পরবর্তী তোমাদের লাস্টে টিকা আছে দেখো এই যে টিকাগুলো টিকাগুলো এইখানকার মধ্যে দুইটা তোমরা কমন পেয়ে যাবে কী কী দেখো কাতালীয় দোষ তারপরে তারপরে মন্দ উপমা যুক্তি তারপরটা সি সহকার্যকে কারণ হিসাবে গণ্য জনিত দোষ তার তো আবশ্যিক শর্তকে সম্পূর্ণ কারণ হিসেবে গণ্য করার জনিত দোষ এই হলো কারেন্ট কোশ্চেন এগুলো তোমরা এইখান থেকে দুইটি কোশ্চেন পেয়ে যাবে তো আজকের এই হলো ভিডিও তোমাদের যদি পরবর্তী যে কোনো সার্জন লাগে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাও তোমাদের বিস্তারিত জানাই দিব তো ধন্যবাদ তো তখন ভালো থাকো সুস্থ থাকো চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকো আর পরবর্তী ভিডিওগুলোর জন্য নেট কোশ অন করো যাতে আমি ভিডিও সারা লাগে তোমরা পেয়ে যাবে ধন্যবাদ